হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। দেখো এখন সকাল থেকে ঠান্ডা পড়ে গেছে, সকাল থেকে কাজ শুরু করেছি। দেখো এখন সকালবেলা ওই গাছটা কেমন, তোমরা দেখো আমরা কাজ করছি, তোমার দাদা ভাই মিলে আগুন দিয়েছে কাজ করছি, তোমাদের সেটাও তোমাদেরকে দেখাবো। তাই তোমাদের সবাইকে বলছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমার দেখো, তোমাদেরকে ভালো লাগবে। দেখো এখন পুরো সকাল, ওই দেখা দেখো কেমন লাগছে, এখন শীত পড়ে গেছে অনেকটা। আর দেখো ওইদিকে আমাদের পাখি খেতে দিয়েছি, পাখিগুলো আসে খায় আর চলে যায়, প্রচুর পাখি আসে। আমাদের এখানে যা মুড়ির যত গুঁড়ো হয় সব তো ওদেরকে দিই, ওরা কিন্তু আসে খায়। তোমাদেরকে একদিন দেখাবো, প্রচুর পাখি আসে খায় চলে যায়, বাইরেতে খেয়ে আসে। আর যখন ওরা খাবারগুলো সবসময় আমাদের থাকে আসে আবার খায়। আর এখানে দেখো এখানে তো জেন্টস রেখে দিয়েছি, এই জেন্টসটাতে আমাদের যত কাস্টমার আছে সবাই কিন্তু এখানে বসে, এখানে বসতে দেওয়া হয়। আর এসে দেখো আমার ফুচকো, ফুচকো কালকের মেলাতে গিয়েছিল, পুতুল কিনে নিয়ে আসে, নিয়ে এসে খেলা করছে, না খেলা করে বাট হ্যালো বন্ধু বলে দাও, ও কি বলে হ্যালো বন্ধুরা এরকম বলতে হয় তো, যাও খেলা করো। দিদিরা বই পড়ছে, ও খেলা করছে, আর আমরা হচ্ছে মিলে এসেছি কাজ করছি। চলো তোমাদেরকে দেখাই, আমরা কাজ শুরু করে দিয়েছি। দেখো কাজ এখানে হচ্ছে, চাল হয়ে গেছে, কিন্তু চাল এখানে তৈরি করতে দিয়েছিলাম, চালটা হয়ে গেছে আমাদের, চালটা হয়ে গেছে, চালটা এবারে কিন্তু আমি ক্যামেরা ধরবো, দাদা ভাই চাল দেখি, চলো বলো কি বলো। নমস্কার, সন্ধ্যা মুড়ি মিলে সবাইকে এসছি স্বাগতম। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, তো তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে এবং আমাদের ভিডিওটাকে সুন্দরভাবে একটা লাইকও করবে এবং শেয়ারও করবে, কারণ আমরা নতুন এই ব্লগটা নিয়ে শুরু করেছি। কারণ সন্ধ্যা মুড়ি মিলে আমরা নিজেরাই কারিগর, নিজেরাই পরিশ্রম করে নিজেরাই কাজ করি, আমরা কোনো কারিগরও দেখি না বা কারিগর নিয়ে নিই। এর কারণ হলো হচ্ছে কি, কারিগর কাজ করলে মুড়ি ভালোও হয় না, যার জন্য হচ্ছে কি আমরা নিজেরাই কাজ করি, আমরা নিজেরাই পরিশ্রম করি, এটা আমাদের সম্পূর্ণ নিজেদেরই কারখানা। তো বন্ধুরা এখন চাল হয়ে গেছে, তো এই মুহূর্তে আমি চাল তুলে দিচ্ছি। এখন তোমাদের দিদি ভাই ক্যামেরাটা ধরে আছে, চালও হয়ে গেছে, আমরা সকাল সকাল কাজও আরম্ভ করে দিয়েছি। তো এখন এই যে চালের ব্যান্ডটা কাজ হচ্ছে, এখন একটা দোকানে মালের অর্ডার রয়েছে, তো আমরা প্রতিদিন এখন ঠান্ডার সময় এখন প্রতিদিনই কাজ করতে কাজ করি, তো সকাল থেকে দুপুর পর্যন্ত করে কাজ করি, এবং আমাদের বাচ্চা কাচ্চাও আছে, আমাদের সামলাতে হয় অনেক কিছু, তো সেই জন্য আমরা এক টাইম করে কাজ করি, সকাল পাঁচটার সময় উঠি, পাঁচটার সময় এসে মিলে আগুন দিয়ে কাজ আরম্ভ করি, সাথে সাথে তোমার যে দুপুর আমরা বারোটা একটা পর্যন্ত করেও কাজ করি, এই এক টাইম আমরা কাজ করি। তো আমরা এখন এই চাল তুলছি, চাল তুলে চাল তোলা হয়ে গিয়েছে, তো এখন আমি চালটা এই মুহূর্তে থেকে তৈরিও করে দিলাম। তো দিদি ভাই তোমাদের এখন মুড়ি ভেজে দেখাবে, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এই যে ফেটা দেখছো, ওটা কিন্তু আজকের ভাজে না, ওটা কিন্তু কালকেকার ভাজে বন্ধুরা, ওরা কালকের ভেজে রেখেছিল। কালকে কিন্তু প্রচুর কাস্টমার এসেছিল মিলেতে, আমরা হচ্ছে তোমাদেরকে ভিডিও করে, অবশ্য যখন লোক থাকলে সত্যি ভিডিও করে দেখাতে পারি না, তখন ক্যামেরা ধরো ওদের লোক নেই, তো ওটা কালকের ভেজেছিল, কালকে কাস্টমার চাল ভেজেছিলাম, ওটা ভেজেছিলাম। আজকে বেশি চাল নেই, আজকের আছে খান্তি, দেখা যাক সারাদিনে কতটা হয়। দেখো তোমার দাদা ভাই চাল তুলে রেখে দিয়েছে, আমি কিন্তু এবার ভাবছি সকাল থেকে কাজ করে লাস্ট পর্যন্ত কতটা কাজ করতে পারি তোমাদেরকে দেখাবো। দোকানে যেহেতু মালের এর ওই গার্ডার হয়েছিল, তো দেখো মুড়িটা ফুটছে, দেখো কড়াতে দেবো কেমন ভাবে ফুটছে তোমরা দেখো। এপারে পাকা ছাড়তে হয়, কিন্তু সকাল থেকে বন্ধ ঠান্ডা লাগছে আমার, ওই জন্য পাকাটা ছাড়িনি, ধোয়াটা ওই জন্য সদা করে উঠে যাচ্ছে। তোমরা ভিডিওতে দেখো অবশ্য যে ধোমা ওঠে প্রচুর, ধোমা উঠলে কিন্তু পাকা ছাড়তে হয়, না হলে আমাদের চোখে এদিকে ধোমা এসে আমাদের চোখে লাগে, তার জন্য আমাদের পাকাটা ছাড়তে হয়। আর এই করা আছে,
ছাড়লাম পাকাটা আর ধোমাটা হচ্ছে যে ওদিকে চলে যাব দেখো এবার কেমন হচ্ছে দেখো আমার বাড়ি তরফ থেকে দুটো মেয়ে বই দিয়ে বসে দিচ্ছে সকাল সকাল না পরীক্ষা দিতে গেছে দেখো পরের চালটাও কিন্তু আমাদের হয়ে গেছে দেখো পরের চালটা হয়ে গেছে কিন্তু দাদাভাই কেমন লাগছে আমি তোমার আগে তুলে রাখছি পরের চালটা কাজ করতে করতে আমাদের চাল তোলা হয় তখন পরের চালটা হয়ে গেছে তাই তুলে নিয়ে রেখে দিয়ে তোমাদেরকে সব জল কিন্তু একরকম দেওয়া হয় না সব জলে কিন্তু আলাদা আলাদা ভাগ তোমরা তোমরা হয়তো ভিডিওটা দেখো যে দাদা ভাই আমি জল দিচ্ছি কিন্তু না সব জলে কিন্তু আলাদা আলাদা ভাগ আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমার দাদাভাই এখানে দুটো বস্তা চাল খাড়ি করে নিয়ে রেখে দিয়েছে তোমার আগে আমি এই চালটা কি চাল দেখিয়েছি তোমার দাদাভাই সকাল থেকে কাজ করে বলে দু বস্তা চাল নিয়ে রেখেছে আর যে চালটা দিলাম আমি তোমাদেরকে জল দিয়ে দেখাচ্ছি দেখো এই কতটা দেবো জাল দিয়ে দিয়েছি এবার তোমার দাদাভাই দেখো মুড়িটা তুলবে আর আমার দুষ্টুটা কি বদমাশি করা করছে দেখো একদম সারাক্ষণ বদমাশি করছে কাটা এসে বদমাশি দাদাভাই মুড়িটা ভাজা ভর্তি হয়ে গেছে পুরো জালিটা একদম ভর্তি হয়ে গেছে তার জন্য মুড়িটা হচ্ছে তুলে ঠেকের মধ্যে দিয়ে দিচ্ছে আর আমার ছোটো মেয়ে তো বদমাশি করছে লিখতে লিখতে খাতাটা নিয়ে এখানে চলে এসেছে বলেছি সামনে পরীক্ষা এসে যাচ্ছে তুমি লেখো দুজন মিলে এই বদমাশি করছে আমরা কাজ করবো সারাক্ষণ বদমাশি করবে বাড়ি যাও বাড়ি যাও সকাল থেকে দেখো বন্ধুরা আমাদের সকাল থেকে আমরা এইভাবে সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে এই মানে কাজকর্ম করি তার সাথে সাথে তোমাদেরকে ভিডিও দিই আর এই দেখো কাজ করছি অবশ্য বন্ধুরা তোমরা সবসময় আমাদের পাশে থাকো সাপোর্ট করো